আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো। আমি আলী ওমর, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি এসিডিসি লাইট তৈরি করে দেখাবো, 15 ওয়াটের। তো এই এসিডিসি লাইটটা আপনারা কিভাবে তৈরি করবেন, কোথায় কাঁচামাল পাবেন, কিভাবে কি করবেন, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে যাচ্ছি। তো বর্তমান কিন্তু শীতকাল, এই শীতকালে কিন্তু আপনারা এসিডিসি লাইটের চাহিদাটা একেবারে কম থাকে, কারণ এই সময় লোডশেডিং তেমন হয় না। তো এই সময় কিন্তু একটি সুবিধা হলো, এই সময় কিন্তু কাঁচামালের রেটটা খুব কম থাকে। যেমন 3.7 লিথিয়াম ব্যাটারি কিন্তু এখন বর্তমান অনেক কম, একটা সময় কিন্তু 75 টাকা রেট উঠেছিল এই লিথিয়াম ব্যাটারি। তো এখন 50 থেকে 55 টাকায় কিনতে পারবেন। তো কিভাবে কাঁচামাল ক্রয় করে আপনারা লাইট তৈরি করবেন, তো আসেন আমরা একটা দেখি, একটি এসিডিসি লাইট তৈরি করতে আমাদের কত টাকা খরচ পড়ে। তো আমি যদি ড্রাইভার দিয়ে একটি লাইট তৈরি করি, যেমন ড্রাইভারের দাম 47 টাকা, প্যানেল 14 টাকা, 3.7 লিথিয়াম যে ব্যাটারিগুলো আছে বর্তমান 55 টাকা, বর্তমানে রেট ধরতেছি আরও কমবে, তো বডি 15 টাকা, অতিরিক্ত যদি আরও 3 টাকা খরচ ধরে 135 টাকা পড়ে। তো 135 টাকা হলে একটি ভালো মানের একটি আমরা 3.7 বল লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে একটি এসিডিসি লাইট তৈরি করতে পারি, খুব ভালো। তো কিভাবে কি করব, আমার এই ভিডিওতে আপনারা অবশ্যই টোটাল ভিডিওটা ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন। তো এগুলো দেখতেছেন কাঁচামাল, এই কাঁচামালগুলো কিনেছিলাম সুমন ট্রেডিংয়ের থেকে। তো এটার ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব, আর ড্রাইভারগুলো এই কোথায় থেকে কিনবেন সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওর মাঝে আমি শেয়ার করব। এই কাঁচামালগুলো মাত্র 15 টাকা করে কিনেছি, এই বডি এবং কাঁচটা। তো আমি আজকের এই ভিডিওতে একটি লাইট তৈরি করে দেখাবো। দেখেন এই যে আমার হাতে যে ড্রাইভারগুলো, এগুলো কিন্তু 47 টাকা। তো এই 47 টাকা হলে আপনারা একটু কোয়ান্টিটি বাড়তি নিলে কিন্তু তারা রেটটা আরও কম ধরবে, এটা বিষয়টা মাথায় রাখতে হবে। তো আপনারা এই ড্রাইভারগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ডাবল ব্যাটারির এসিডিসি লাইটের ড্রাইভার, আপনারা সিঙ্গেল ব্যাটারিও এটা ইউজ করে চালাতে পারবেন, কোনো ব্যাপারই না। তো এই ড্রাইভারগুলো দিয়ে আমরা লাইট তৈরি করব, আবার ড্রাইভার ছাড়াও কিন্তু লাইট তৈরি করা যায়, সেই ভিডিওটি পরবর্তী একটি ভিডিওতে আমি দেখাবো। তো আজকে ড্রাইভার দিয়ে একটি লাইট তৈরি করব, কারণ ড্রাইভার দিয়ে লিথিয়াম ব্যাটারি দিয়ে একটি এসিডিসি লাইট তৈরি করলে ওইটার মানটা অনেক বেশি এবং টেকসইটা অনেক বেড়ে যায়। তো এই দেখেন, এটা হলো 3.7 বল লিথিয়াম আয়ন ব্যাটারি বা 18650 ব্যাটারিও বলে। তো যদি আপনার প্যানেলটা দেখাই, দেখেন এই প্যানেলটা কিন্তু 15 ওয়াটের একটি প্যানেল, খুব ভালো কোয়ালিটিটা, ফিনিশিং কোয়ালিটি খুব ভালো। তো এটা দিয়ে আমি আপনাদের একটি লাইট তৈরি করে দেখাবো। তো আমরা কিন্তু এই আরেকটি প্যানেল আছে, সেই প্যানেল দিয়ে কিন্তু আমরা শুধু জাস্ট একটা ব্যাটারি এবং ড্রাইভার ছাড়া কিন্তু এই এসিডিসি লাইট তৈরি করা যায়। তো এটা আমি ওই প্যানেলটা আপনাদের দেখাবো। এই প্যানেল কিন্তু 15 টাকা করে, আর ড্রাইভার তো আপনারা বললামই 47 টাকা করে। তো এভাবে আপনারা লাইট তৈরি করলে টেকসইটা অনেক বাড়বে। তো আমি যদি এই যে এই ড্রাইভারটা দেখাই, এই প্যানেলটা দেখাই আপনার, এটা কিন্তু আপনার ড্রাইভার ইউজ করা লাগবে না, আইসির যেই কোয়ালিটি, আইসির মাল এটা আর কি। তো এটা সরাসরি 220 ভোল্টের তার কানেক্ট করে এবং ব্যাটারি তারটা কানেক্ট করলে কিন্তু এটা এসিডিসি লাইট তৈরি হয়ে যাবে। এগুলা কিন্তু 32, 33, 30 এবং অনেক সময় কিন্তু 36 টাকা রেট ওঠে। তো এখন বর্তমান একটু শীত সিজন, এটার চাহিদা একটু কম, এখন আপনারা 32, 33 টাকা করে কিনতে পারবেন। এটার ভিতরে 2টা কোয়ালিটি আছে, আমি পূর্বের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম সুমন ট্রেডিংয়ের থেকে কাপ্তান বাজার। তো এটা তো দেখতে আছেন 15 ওয়াটের, এটা হলো ড্রাইভারওয়ালা প্যানেল। তো চলেন আমরা এটার লাইট আগে তৈরি করি, তৈরি করার পরে আপনাদের দেখাই আমরা কিভাবে কি করতেছি। তো আমরা আগের মতনই পিন ক্যাপটা করলাম, মানে ক্যাপটা পাঞ্চ করে নিলাম। তো আপনারা জানেন কিভাবে ক্যাপ পাঞ্চ করে। তো এই ড্রাইভারটা আমরা সেট করব, কিভাবে করব সেটাও আপনারা জানেন, জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা যারা কাজ করবেন তারা তো অবশ্যই বুঝবেন, আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি কিভাবে এসিডিসি লাইট তৈরি করে, তো সেটা আপনাদের আমি দেখাবো। তো এই ড্রাইভারটা আমরা 220 ভোল্টের যেটা রেট এবং ব্ল্যাক কার্ড তারটা আমরা লাগালাম দেখেন, আর আমাদের সামনে কিন্তু 3টা তার থাকবে প্যানেলের দিকে। তো এটার 2টো ক্লিপ আমরা লাগিয়ে দেব, দেখেন এই যে এই ক্লিপগুলো লাগিয়ে দিব, আপনারা দেখেন এই ক্লিপগুলো লাগানোর কমপ্লিট আমাদের। তো এই পর্যায়ে আমরা প্যানেলটা এটা সেট করব, এটা কিন্তু করতে অনেক খুবই ইজি, আপনারা একবার দেখলেই পারবেন। আমার মূল বিষয় হচ্ছে আপনারা কিভাবে লাইট তৈরি করবেন, সেই বিষয়টা আপনাদের আমি শেয়ার করতেছি, কোনো প্রশিক্ষণের কোনো বিষয় না, আমি আপনাদের প্রশিক্ষণ দিব।
তো ব্যাটারি মাথায় একটু কস্টিপ লাগিয়ে নিলাম, যাতে নি আপনার সুন্দর করে আটকে থাকে, যাতে ব্যাটারিটা খুলে না পড়ে। তো এজন্য এটা একটু কস্টিপ মারলাম। দেখেন আমি ওরা খুব সুন্দর করে এটা সেট করে দিয়েছি, এখন আর কিন্তু পড়বে না, খুব সুন্দর করে আটকে আছে। এখন আমরা জাস্ট খালি প্যানেলটা বসাবো, প্যানেলটা বসে সোল্ডারিং করে দেব। তো এটা দুটো দেখেন মাথা ব্ল্যাক এবং রেড, আমরা কিন্তু ক্লিপের সাহায্যে লাগিয়ে দিলাম, মানে নেগেটিভ পজিটিভ। আমরা ক্লিপে লাগানোর পরে আমাদের কিন্তু কাজটা, এই ভিতরের কাজটা শেষ। এবার আমরা প্যানেলের দিকে যাব, মানে কতটা সহজ এটা আমি আপনাদের বোঝাচ্ছি। আমরা কিন্তু প্যানেলটাও এটার ভিতরে সেট করতেছি। দেখেন কিভাবে সেট করবেন, এটাও সেট করাটা একেবারেই সোজা। তো আরও বিভিন্ন ধরনের মডেলের বডি আছে, জাস্ট এই বডির ফিনিশিং কোয়ালিটিটা খুব ভালো, এই জন্য এই বডিটা নিয়েছি। তো এবার আমরা সোল্ডারিংয়ের পালা, এনও এফ প্লাস এবং মাইনাস লেখা আছে। তো আমরা জানি প্লাসটা হলো রেড তার, আর ব্ল্যাকটা হলো মাইনাস তার, আর যে সাদাটা এটা আমরা অবশিষ্ট এফের যে লাইনে আছে সেটা সোল্ডারিং করে দেবো। বাস আমাদের কাজটা কমপ্লিট। এভাবে আমরা সোল্ডারিং করব। দেখেন আমি কিভাবে সোল্ডারিং করেছি। তো ভিডিওতে একটি লাইক করবেন, যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আমরা একে একে আপনাদের সোল্ডারিং করে এটা করে দেখাই, কারণ অনেকে হয়তো বুঝতে অসুবিধা হয়। দেখেন আমি প্লাস মাইনাস এবং এফ দুটা তিনটা তারে আমরা সোল্ডারিং করে দিয়েছি, আমাদের কাজটা কিন্তু একেবারে কমপ্লিট। এবার আমরা কাজ লাগাবো, তারপরে আপনাদের চালিয়ে দেখাবো। কমপ্লিট হয়ে গেল আমাদের এসিডিসি লাইট, একটি ভালো কোয়ালিটির এসিডিসি লাইট আমরা তৈরি করলাম, এর থেকে আরও অনেক বেটার কোয়ালিটিও আছে। তো 135 টাকার ভিতরে এই লাইটটা আমরা তৈরি করলাম। তো দেখেন এটার আলো এবং কোয়ালিটিটা, আমি যখন কাজ লাগাবো তখন দেখবেন এটার ফিনিশিং কোয়ালিটি অনেক সুন্দর একটি কোয়ালিটি হবে। তো আমরা প্যাকেটেও এটাই ব্যবহার করব, সিকো প্লাস বা আপনারা যেই কোনো প্যাকেট ব্যবহার করতে পারেন। দেখেন কাজটা লাগানোর পর এটার কোয়ালিটিটা কেমন দেখা যায়, খুব ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা এসিডিসি লাইট তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আপনাদের এটা প্যাকেটিংও করে দেখাবো। তো আপনারা দেখতে থাকেন, আল্লাহ হাফেজ।